পার্কিনসন্স ডিজিজ। এই অসুখে দেখা যাচ্ছে শরীরের সাধারণত একটা হাত কাঁপতে থাকে, দুইটা হাতও কাঁপতে পারে, তবে সাধারণত শরীরের একদিকে এই কাঁপুনিটা হয় এবং এটাকে আমরা রেস্টিং ট্রেমর বলি। অর্থাৎ পেশেন্ট যখন রেস্টে থাকে তখন এই কাঁপুনিটা বেশি হয়, রোগীর শরীরটা একটু শক্ত হয়ে যায়, যেটাকে আমরা রিজিডিটি বলি। এবং আমরা হচ্ছে হাত নাড়ালে এটা বুঝতে পারি যে তার রিজিডিটি আছে। আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে অ্যাকানিশিয়া বা ব্র্যাডিকানিশিয়া, অর্থাৎ দেখা যাচ্ছে রোগী হাঁটা চলা অনেক স্লো হয়ে যায়, অনেক আস্তে আস্তে তিনি হাঁটতে থাকেন এবং তার হাঁটার গতিটা অনেক কমে যায়। আমরা দেখেছি যে এবং একপাশে কিছু দূর হেঁটে গিয়ে আবার যে ঘুরে আসতে বলি তখন কিন্তু সহজেই কাজটা করতে পারেন না। এছাড়া পোস্টুরাল ইনস্ট্যাবিলিটি বলে, দেখা যাচ্ছে তিনি পড়ে যাচ্ছেন, তার যে পোস্টার, আমরা স্বাভাবিকভাবে যে বসে থাকি সেভাবে বসে থাকতে উনি ঠিক মতো পারবেন না। তবে এগুলো অনেক অ্যাডভান্স স্টেজে গিয়ে এরকম হয়, প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা কাঁপুনিটা পাই। এছাড়া যে ব্র্যাডিকানিশিয়া বা অ্যাকানিশিয়া বলি, অর্থাৎ হাঁটা চলাতে কিন্তু সমস্যা হয়। পার্কিনসন্স ডিজিজের মোটামুটি অনেক চিকিৎসা আছে এবং নতুন নতুন ওষুধ আসছে। আপনার এরকম হলে অবশ্যই আপনি একজন নিউরোলজিস্ট দেখাবেন, নিশ্চয়ই আপনি সমাধান পাবেন।